वेलकम टू मोस्ट टेस्टी किचन। बंधुरा आज आमि बानिए देखाबो विख्यात जयनगरेर मुआ। जयनगरेर मुआर नामटा शुनलेई जीवे जल चले आसे। नोलेन गुड़ शीतकालेई पावा जाय, ताई जयनगरेर मुआ ए समय तैरी हय। एतदिन जयनगरेर मुआ किने खेताम, आज खूब सहज पद्धतिते आमि जयनगरेर मुआ बानिए देखाबो। एखाने आमि 200 ग्राम कनक चूर खई निये निएछि, 100 ग्राम खोया खीर आमि ग्रेट करे निएछि, 2 কাপ नोलेन गुड़ निये निये ची, एक टुकड़ो गोटा खोया खीर निये निये ची, एक चामच घी निये ची, किछु काजू बादाम निये निये ची, किछु किशमिश निये निये ची, हाफ चामच एलाच गुड़ो निये निये ची, हाफ कप चीनी निये निये ची, कड़ाई बसिए दिए ची, एक कप गुड़ निये निये ची, एक कप जल निये निच्छी। आमरा बाड़ीते नर्माल जे कपे चा खाई सेई कपे অনুযায়ী নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি হাই ফ্লেমে। এবার এই গুড়টাকে আমি ফুটতে দেব 5 মিনিট, খুব ভালো করে ফুটবে। এবার গুড়টাকে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। সেই কড়াইতেই আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমার বন্ধ আছে, আর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। এবার আমি আবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি, খুব ভালো করে চিনিটা আমি সিরাপ করে নেব। এর মধ্যেই আমি 1 কাপ গুড় আবার দিয়ে দিচ্ছি। এবার চিনি আর গুড়ের পাকটা আমার খুব ভালো করে তৈরি করতে হবে। একটু লো ফ্লেমে সময় নিয়ে আমাকে এই পাকটা তৈরি করতে হবে, যতক্ষণ না একটু আঠা আঠা হয়ে যায়। এটা আঠা আঠা হয়ে এসছে, একটু গুড়টা উঠিয়ে নেব এবং আঙুলের মধ্যে গুড়টা একটু নিয়ে নেব। দুটো আঙুলের মাঝখানে দেখুন একটা তারের সৃষ্টি হয়েছে, এর মানে গুড়টা আমার হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, সামান্য একটু ঠান্ডা করব, পুরো ঠান্ডা করতে হবে না। এবার আমি অর্ধেকটা খই দিয়ে দেব। এবার হাতা দিয়ে আস্তে আস্তে খইয়ের মধ্যে গুড়টা মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে যাতে গুড় আর খইটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমি বাকি খইটাও দিয়ে দিচ্ছি। দুটো হাতা দিয়ে আমি খুব ভালো করে খইটাকে মিশিয়ে নেব গুড়ের মধ্যে। গুড় আর খইটা খুব ভালো করে মিশিয়ে একটা মুড়কি তৈরি করে নিতে হবে, যাতে খইটা ঝুরঝুরে হয়। গুড় আর খইয়ের মুড়কিটা তৈরি, গুড়ের খুব সুন্দর একটা গন্ধ এসছে। এরপরে আমি যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম প্রথমেই, সেখান থেকে আমি 2 হাতা সিরাপ এর মধ্যে দিয়ে দেব। আর 1 হাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা আর নাড়াবো না। এই অবস্থাতেই আমি মুড়কিটাকে 4 ঘন্টা একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। 4 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। আমি কনকচুর খই নিয়েছি, তাই 4 ঘন্টা ঢেকে রেখেছি। আপনারা যদি অন্য কোনো খই নেন তাহলে 6 ঘন্টা ঢেকে রাখতে হবে। খইটা খুব ভালো করে মজে গেছে, এখন আমি গ্রেট করা খোয়া খিরটা এর উপর দিয়ে দিয়ে দেব। হাত দিয়ে পুরো খোয়া খিরটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি খোয়া খিরটার সাথে খইটার সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। খইগুলো নরম হয়ে এসছে। আপনারা যদি চান তাহলে খোয়া ক্ষীরের বদলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এরপর আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ গুড়ের সিরাপটা দিয়ে দিচ্ছি। কেউ যদি মিষ্টি বেশি খান তাহলে 1/2 চামচ দিতে পারেন। খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে খইটা আমি আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। মোয়া করার জন্য খই মাখাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি খানিকটা খই হাতে নিয়ে নিচ্ছি। 1 হাতে নিয়ে আরেক হাত দিয়ে চেপে চেপে আমি মোয়াটা তৈরি করে নেব। গোল গোল করে মোয়াটা খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। এরকমভাবে আমি প্রত্যেকটা মোয়া তৈরি করে নিয়েছি। এরপর আমি গোটা খোয়া খিরটা একটু গ্রেট করে দিচ্ছি মোয়ার উপর দিয়ে। এরপর আমি কাজু বাদামগুলো একটু সাজানোর জন্য মোয়ার উপরে দিয়ে দিচ্ছি। 1টা করে কিশমিশও দিয়ে দিচ্ছি।
বিখ্যাত জয়নগরের মোয়া তৈরি। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।